পিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট আইইআর। বলেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি একটি সনদ নির্ভর পরীক্ষা। এই ধরনের পরীক্ষা শিশুদের উপর অত্যন্ত মানসিক চাপ তৈরি করে। তাই শিশুদের মানসিক চাপ নিরসন এবং তাদের সুষ্ঠু বিকাশ ও আনন্দের মধ্য দিয়েই শিক্ষালাভের জন্য অবিলম্বে এটি বাতিল করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রণয়ন করা প্রাথমিক শিক্ষা বোর্ড আইন 2021 এর খসড়া পর্যালোচনা করে আইইআর এরকম আরও কিছু প্রস্তাব করেছে। পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা একটি কর্মশালা আয়োজন করে শিক্ষকদের বিশ্লেষণের ভিত্তিতে পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেরণ করতে যাচ্ছে। সরকারের প্রণয়ন করা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নতুন শিক্ষাক্রমের রূপরেখায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেটের মতো কোনো পরীক্ষা রাখা হয়নি। রূপরেখায় দশম শ্রেণীতে গিয়ে পাবলিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পিইসি পরীক্ষা স্থায়ীভাবে নেওয়ার জন্য মাধ্যমিকের মতো প্রাথমিক শিক্ষা বোর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে। বোর্ড গঠন করতে প্রাথমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া করে মতামত আহ্বান করেছেন। কিছুদিন আগে দেশের 36 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে প্রাথমিক শিক্ষা বোর্ড আইন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিকে আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে তা থেকে সরে আসার দাবি জানিয়েছেন। এখন প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানালো। আইইআর এর পর্যালোচনা প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাপট তুলে ধরে মূল্যায়ন নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়। উল্লেখ্য, 2009 সাল থেকে পিএসসি পরীক্ষা নেওয়া শুরু করে সরকার। মাদ্রাসা সমমানের শিক্ষার্থীদের জন্য ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। এখন প্রায় 30 লাখ শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।